আসসালামু আলাইকুম। আসুন এখন আজকে এই মুহূর্তে আমরা একটু স্ক্রিনিং সম্পর্কে কিছু জানি। স্ক্রিনিং শব্দটার সাথে আপনারা পরিচিত কিনা জানি না। জিনিসটা হচ্ছে যে স্ক্রিনিং বলতে আমরা খুব সহজভাবে যদি আমি বোঝাতে চাই তাহলে এটা বলতে পারি যে ধরুন একটা কমিউনিটিতে একটা লোকালিটিতে বা আমাদের দেশে একটা রোগ বেশি হচ্ছে। সেই রোগ যখন বেশি হয় তখন আমরা যাদের রোগ আছে রোগ নাই সবাইকেই কিছু পরীক্ষা করতে বলি, কিছু নিয়ম ফলো করতে বলি, এটা সাধারণত আমরা স্ক্রিনিং বলি। যেমন ধরুন আগে বিদেশে ব্রেস্ট ক্যান্সার অনেক বেশি হতো কিন্তু আমরা কিন্তু এখন আমাদের দেশে গরিব মানুষ এবং যারা আসলে অনেক বাচ্চা নিয়েছেন অথবা বুকে দুধ পান করিয়েছেন ইভেন এসব রোগেরও কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সার পাচ্ছি। কাজেই স্বাভাবিকভাবেই আমাদের মাথার মধ্যে আছে যে যে কারো ব্রেস্ট ক্যান্সার হতে পারে, কাজেই আমরা ব্রেস্ট ক্যান্সারটাকে প্রিভেন্ট করবো। তো আপনারা যখন আইদার আপনারা নিজেরা আসেন কখনো বলেন যে না আমি খুব ওরিড এই জন্য আমি পরীক্ষা করাতে চাই, অথবা কখনো কখনো বলেন যে না আমার চাকা চাকা লাগছে অথবা আমি চাকা ফিল করতে পারছি, আমি নিজে বুক পরীক্ষা করেছি এবং আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে, সেটার কারণে আসতে পারেন, যে কারণেই এসে থাকেন তখন আমরা এই স্ক্রিনিংয়ের মধ্যে স্ক্রিনিং প্রোটোকলের মধ্যে ফেলে দিই। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে বিশ্বে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং অক্টোবর মাসে হয়ে থাকে আর আমাদের দেশে বিভিন্ন জায়গায় অক্টোবর মাসে কন্টিনিউয়াস আমি যা বলছি আপনাদেরকে করে দেখানো হয়, আপনাদেরকে সরাসরি ডাক্তার এবং অন্যান্য অ্যালার্ট অনেকেই স্বেচ্ছাসেবী ওনারা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেন আপনারা প্লিজ এইসব প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন, কেননা আপনি যত বেশি অ্যাটেন্ড করবেন তত আপনি ছোটো ছোটো জিনিসগুলো ধরতে পারবেন এবং আপনি সেই জিনিসগুলো বুঝতে পারবেন এবং আপনার কোনো সমস্যা আছে কি না এটা বুঝতে পারবেন। আমি যেখানে কাজ করি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, এখানে আমরা প্রতি বছর ডিসেম্বর মাসে স্ক্রিনিং প্রোগ্রাম করি। এটার আমাদের একটা উদ্দেশ্য আছে, আমরা আসলে আমাদের আসলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করি, আমরা বিজয় দিবস সেলিব্রেট করি, এই জন্য আমাদের বিজয়ের মাসে এটা নির্দিষ্ট করা থাকে, তখন ফ্রি সব কিছু করা হয়। আপনারা অবশ্যই সেখানে যাবেন এবং ফ্রি স্ক্রিনিংটা করাবেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে। এখন আপনি স্ক্রিনিংয়ের মধ্যে কী কী পড়বে, ধরেন আপনি আসলেন এটার মধ্যে কী কী পড়বে? এটার মধ্যে মেইনলি আল্ট্রাসোনোগ্রাম এবং ম্যামোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম ম্যামোগ্রাম কী জিনিস, যে যেমন ধরেন যে আমার কাছে একটা খুব কম বয়সী মেয়ে 18 বছর বয়সী মেয়ে আসলো কোনো জায়গা থেকে, দেখা যাচ্ছে সে ম্যামোগ্রাম করে নিয়ে এসছে। আমরা আসলে ম্যামোগ্রাম 18 বছর বয়সে বিশেষ করে যারা কম বয়সী বা বিলো 35 ইয়ার্স এটা আমরা সাধারণত এনকারেজ করি না। 35 ইয়ার্সের যদি আপনি কম হয়ে থাকেন তাহলে আপনার ব্রেস্ট ডেন্সিটি বেশি। ব্রেস্ট ডেন্সিটি বেশি মানে ব্রেস্টে গ্ল্যান্ড বেশি আসার কারণে আপনারা যদি ম্যামোগ্রাম করেন ফিল্মটা দেখা যায় পুরো সাদা, তার মধ্যে আলাদাভাবে কিছু আইডেন্টিফাই করা যায় না, এই কারণে বিলো 35 আসলে সাধারণত ম্যামোগ্রামটা এনকারেজ করা হয় না। আরও একটা ব্যাপার আছে, ধরেন যে আপনি রিপ্রোডাক্টিভ এজে আছেন এবং আপনি ম্যারিড এবং আপনি যে কোনো সময় কনসিভ করতে পারেন, আপনি জানেন না আপনি কনসিভ করেছেন কিন্তু আপনি ম্যামোগ্রাফি করে ফেলেছেন, ম্যামোগ্রাফি কিন্তু একটা রেডিয়েশন এবং এটা আপনার বাচ্চার ক্ষতি করে, ঠিক আছে? তো আমরা মোটামুটি এই দুটো কারণেই আমরা আল্ট্রাসোনোগ্রামটা কম বয়সীদের জন্য প্রেফার করি। আর সাধারণত, হ্যাঁ, অসাধারণ বা এক্সেপশন অলওয়েজ দেয়ার ইজ সাম এক্সেপশন, কিছু কিছু এক্সেপশন থাকবেই। আর ম্যামোগ্রাফিটা সাধারণত করা হয় 35 ইয়ার্সের পরে। ম্যামোগ্রাফি মানে একটা দুটো প্লেটের মধ্যে চাপ দিয়ে একটা পরীক্ষা করা হয়, সেটা আপনাদেরকে স্ক্রিনে দেখানো হবে যে ম্যামোগ্রামটা কী এবং কীরকমভাবে জিনিসটা করা হয়। ম্যামোগ্রামই এখন ম্যাক্সিমামই ম্যামোগ্রামে আসলে ডিটেক্টেড হয় খুব আর্লি ব্রেস্ট ক্যান্সার এবং এই জন্য আমরা এটাকে স্ক্রিনিং বলি। আমি আপনাকে ম্যামোগ্রাম করতে দিয়েছি তার মানে কিন্তু আপনি অ্যাফেক্টেড না, এবং আপনি অ্যাফেক্টেড না হলেও আমি করতে দেবো ফর স্ক্রিনিং পারপাস। জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে আপনি হয়তো ভুল বুঝলেন, কারণ আমাদের এখন আসলে বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা একটু নড়বড়ে সবার জন্যই, শুধু আমাদের জন্য না সবার জন্যই। তো ম্যামোগ্রামটা কিন্তু আপনাকে করতে দেওয়া হয়েছে যে আপনার ব্রেস্টে কোনো যদি ঝুঁকি থাকে, আপনার ব্রেস্টে যদি কোনো লিশন থাকে আমরা জানি সেটা আর্লি ডিটেক্ট করতে পারি। আর্লি ডিটেক্ট করলে সুবিধা কী? সুবিধা হচ্ছে এটাই যে এখন ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার এবং আরও অনেক ক্যান্সার আছে যেগুলোতে আপনারা বায়োপথ ক্যান্সার
এগুলোতে যদি আপনারা আর্লি ডিটেক্ট করতে পারেন তাহলে অন্য সব মানুষের মতোই আপনারা সার্ভাইভ করবেন। যেমন ধরেন আপনি ডায়াবেটিসে ভুগছেন, আপনার রেগুলার চেক আপ দরকার, রেগুলার ওষুধ দরকার, লাইক দিস ফলো আপে থাকবেন, ঠিক আছে? কাজে আপনি যদি আর্লি ডিটেক্ট করতে পারেন আপনার ঘাবড়ানো কিছু নেই, আপনি এটার ট্রিটমেন্ট আছে এবং যথেষ্ট ভালো ট্রিটমেন্ট এবং আপনি সার্ভাইভ ভালো করবেন, কাজেই আপনার এটা দরকার। আপনাদের মধ্যে কারো যদি ক্যান্সার আক্রান্ত কেউ থাকে, ক্যান্সার আক্রান্ত কেউ মানে কি, মানে আপনাকে আমরা বারবার বলছি যে আপনি যদি জেনেটিক্যালি এফেক্টেড থাকেন, আছে জেনেটিক্যালি এফেক্টেড থাকার মধ্যে অনেক কিছু আছে। যেমন ধরেন যে আপনার যদি কোনো আত্মীয় থাকেন, রক্ত সম্পর্কের আত্মীয় থাকেন, আমি বারবার বলছি রক্ত সম্পর্কের আত্মীয়, হ্যাঁ, আর রক্ত সম্পর্ক মানে আপনার ম্যাটারনাল সাইড হতে পারে, প্যাটারনাল সাইড হতে পারে, রক্ত সম্পর্কে যে কেউ অ্যাফেক্টেড হতে পারে, আপনার ফুফু হতে পারে, আপনার খালা হতে পারে, আপনার দাদি হতে পারে, নানি হতে পারে, মা হতে পারে, যে কেউ হতে পারে। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কেউ আছেন যিনি খুব আর্লি এজে ব্রেস্ট ক্যান্সারে অ্যাফেক্টেড হয়েছিলেন, এটা কিন্তু আপনার জন্য একটা রিস্ক ফ্যাক্টর। আপনি কিন্তু হননি, হয়েছিলেন হয়তো আপনার সেই আত্মীয়। আপনার ফ্যামিলিতে কেউ হয়তো দুই দিকে বুকে ক্যান্সারে ভুগেছিলেন এবং সেই কারণে তার সমস্যা হয়েছিল, সেটাও আপনার জন্য কিন্তু হাই রিস্কের কারণ। আবার যদি ধরেন যে আপনার ফ্যামিলিতে কোনো একজন মেল পার্সন মানে ছেলে মানুষ ছিল যার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল আনইউজুয়াল, কিন্তু তারপরেও এটাও কিন্তু আপনার জন্য ঝুঁকির কারণ হতে পারে, অথবা আপনার নিজের একপাশে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। আচ্ছা, আমরা এখন কিন্তু অনেক পাই, অ্যাকচুয়ালি আমাদের ট্রিটমেন্ট যত আগাচ্ছে তত হচ্ছে কি যে আমরা ব্রেস্ট ক্যান্সারটা ফেরত আসছে এরকম পাচ্ছি 8 বছর 10 বছর 15 বছর ইভেন 20 বছর পরও আবার রিকারেন্স হচ্ছে। এটা কিন্তু নর্মাল, এটাকে আমরা বলি সেকেন্ড ম্যালিগন্যান্সি, অর্থাৎ আপনি একটা ম্যালিগন্যান্সি থেকে বেঁচে গেছেন, আপনার সেকেন্ড আরেকটা ম্যালিগন্যান্সি হওয়ার চান্স থাকে। কাজে এগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে, এটা কোনো ট্রিটমেন্ট ফল না। তাহলে আমরা স্ক্রিনিং করে এই জিনিসগুলো ডিটেক্ট করার চেষ্টা করি যে আর্লি হচ্ছে কিনা। আচ্ছা, হাই রিস্ক গ্রুপে তাহলে আমরা কী করবো, হাই রিস্ক গ্রুপে স্ক্রিনিং পলিসিটা কীরকম হবে? হাই রিস্ক গ্রুপের জন্য 25 ইয়ার্স, 8 বছর বয়স থেকে আমরা সাধারণত ম্যামোগ্রাফি শুরু করি, সেখানে 25 বছর বয়স থেকে আমরা শুরু করব। আর যেহেতু ব্রেস্ট ডেন্সিটি আমি আগেই বলেছি যে 35-এর নিচে আলট্রাসোনোগ্রাম আমরা প্রেফার করি, কারণ হলো ব্রেস্ট ডেন্সিটি বেশি থাকে, তাহলে 25 বছরের মেয়েটার ক্ষেত্রে কী হবে, 25 বছরের মেয়েটার ক্ষেত্রে আমরা MRI সাজেস্ট করব, ঠিক আছে? তাহলে আপনার ফ্যামিলিতে যদি কেউ অ্যাফেক্টেড পার্সন থাকে তাহলে আপনার জন্য স্ক্রিনিং পলিসি বা আপনার জন্য ট্রিটমেন্ট পলিসির মধ্যে আমি অবশ্যই MRIও ইনক্লুড করবো, এটা হচ্ছে আমাদের স্ক্রিনিংয়ের নিয়ম। আচ্ছা, আমি স্ক্রিনিংটা কেন করতে বলছি, এটা কিন্তু আমি বারবার বারবার করে বলছি যে আমরা আর্লি ডিটেক্ট করতে চাই। আর্লি ডিটেক্ট করলে সুবিধাটা কী? সুবিধা হচ্ছে যে আপনি আর্লি ডিটেক্ট করছেন, আর্লি ট্রিটমেন্ট করছেন, ইভেন আপনার বুক ফেলতে হচ্ছে না, আপনি বেঁচে থাকছেন, নর্মাল সার্ভাইভাল। আমরা চাই আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আসুন এবং সবাই নিজে নিজে বুক চেক করুন এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার শুভেচ্ছা।